একটা জিনিস মাঝখানে আমি বলে নেই, সেটা হলো এই শাশুড়ি আর পুত্রবধূর ঝগড়া, সাপে নেউলে অবস্থা একটা চিরন্তন অবস্থা। অবশ্য এগুলি চিত্রগঙ্গে নাই, আছে। শাশুড়ি মনে করে ছেলে যখন বিয়ে করলো, হায় রে হায়, এত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম, পুরা ছেলেটারে দখল করে ফেললো বউ। আমি শাশুড়িরা যারা আসছেন আজকের মাহফিলে, শাশুড়িদের উদ্দেশ্যে বলি, নিজের মেয়ের হাজার অপরাধ সহ্য হয়, পুত্রবধূর এক চুল পরিমাণ অপরাধ আপনার সহ্য হয় না। এটা ঠিক নয়, আপনি পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন, আর পুত্রবধূরা তারও নিজের শাশুড়িকে মায়ের মতো দেখুন, আর মনে মনে ভাবুন চিরকাল আপনি পুত্রবধূ থাকবেন না, আপনিও শাশুড়ি হবেন। আপনার শাশুড়িকে যদি মায়ের মতো যত্ন আপনি করে, তাহলে আপনার পুত্রবধূর কাছ থেকে আপনিও মায়ের যত্ন পাবে। আর এই ঝগড়া যদি থাকে, সংসার কিছুতেই ভালো থাকতে পারে না। গেল শাশুড়ি পুত্রবধূ, এবার স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহর এক নিয়ামত, কল আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহর ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না, কিন্তু ঘরটা মহব্বত দিয়ে ভরা ছিল। আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম, যেখানে আমি ঠোঁট লাগাইয়া পান করতাম, আমার নবী গ্লাসের সেই জায়গায় পামুক লাগাইয়া পানি পান করতেন। আমার দেশে বহু স্বামী আছে, স্ত্রী বিয়ে করছে তো মনে করে যে আমি তো নবজাদা নসরুল্লাহ খান, আর বউ সারাদিন তুমি কাজ করবে। কেন সারাদিন বউ কাজ করবে? আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না? আপনি একটু তার থালা বালিটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না? আপনি একটু তরকারি কোটার ব্যাপারে যেটা আপনি পারেন একটু সাহায্য করতে পারেন না? ঘরটা একটু আপনি গুছাইতে পারেন না? আপনি কোন বড় লাটের বড় লাট? এবার শুনুন রাসূলুল্লাহর আচরণ। হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী দিনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরেছেন, এসে দেখেছেন আমার রান্না তখনও শেষ হয় নাই। নবীজি ক্ষুধার্ত ছিলেন, ক্লান্ত ছিলেন, আমার রান্না তখনও হয় নাই। দেখে নবীজির চক্ষু লাল হয় নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, বিরক্তির ভাব দেখান নাই, ভর্ৎসনা করেন নাই, বরং আমার পাশে বসে তরকারি কুটি অথবা রুটি সেকে আমাকে সাহায্য করেছে। এই ছিল আমার রাসূল। নারীদের প্রতি সহনশীল হও, নারীদেরকে সম্মান করো। চট্টগ্রামের তরুণ যুবকদের বলি, কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুল মেয়েদের যখন ছুটি হয়, নির্লজ্জের মতো কলেজের গেটে মহিলা স্কুলের সামনে দাঁড়ায় থাকো কেন? ঠিক কিনা কো? তোমাদের জ্বালায় মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না। তুমি মেয়ের রক্ষে যখন দেখো পরের একটা মেয়ে, তুমি ভাবতে পারো না এটা আমার মা, এটা আমার বোন, এই রকম চোখে দেখো। নারীকে সম্মান করো, মহিলা স্কুল মহিলা কলেজের সামনে ভিড় করো না, তাদের সহজে যাতায়াত করতে দাও, এটাই ইসলাম বলে। বউকে সাহায্য করো, স্ত্রীকে সম্মান করো, মর্যাদা দাও, সমান অধিকার। তবে এক জায়গায় স্বামীর অধিকার একটু বেশি, সেটা কোথায়? তিরমিজি শরীফের হাদিসে এসেছে, একবার আল্লাহর নবী এক পাহাড়িয়া এলাকা থেকে যাচ্ছিলেন, জঙ্গলের এক উঠে সে নবীজির পায়ের উপরে সেজদায় পড়ে গেল, পায়ের উপরে চুমু খেল। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূল আল্লাহি, পাহাড়ের উঠ হুজুরের পায়ে সেজদা দিয়া ধন্য হয়ে গেল, হুজুর যদি অনুমতি দিতেন আমরাও হুজুরের কদমে সেজদা দিয়া ধন্য হয়ে যেতাম। নবীজি বলেন, মানুষ মানুষকে সেজদা করা হারাম, আমি যদি মানুষ মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীরে সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। রাসূলুল্লাহ আরো বলেছেন, কোন স্ত্রীর মৌত হয় যদি এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি খুশি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন মেয়ে লোকটি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে।
স্বামীর মর্যাদা কেন? স্বামীকে লক্ষ্য রাখতে হবে, উভয় উভয়ের অধিকারের প্রতি যত্নশীল হতে হবে। এরপরে যখন সে মা হয়ে গেল, আমার বন্ধুগণ, নারী যখন মা হয়ে গেল, মর্যাদা তখন তার এত বেড়ে গেল। রাসূলের কাছে প্রশ্ন হলো, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার পিতার? মার পিতার চাইতে মায়ের মর্যাদা কয়গুণ হলো? তিন গুণ হয়ে গেল। রাসূলুল্লাহ তিন গুণ বাড়ায় দিলেন। সুতরাং আমি বলি আপনাদেরকে, মা আপনার বড় পীর, বাপ আপনার বড় পীর, কোনোদিন ভুলে যাবেন না কথাটা। বারবার বলি আমি, যত জায়গায় মা ফিরে যাই, আমি ওলামারা সবাই বলেন, আমিও বলি, সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই, আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই। কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন, যতই হুজুর কেবলা বলেন, তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে, নাও হতে পারে, 50-50, কথা ঠিক কিনা কন? কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন, তিনজনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। তার ভিতরে একজন হলো মাজলুম, যদি দোয়া করে কবুল হবে, একজন হলো মুসাফির, দোয়া কবুল হবে, আর একজন হলো মা বাপ, যদি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবে। মা বাবার কাছে দোয়া চাও। ভাইরা, মনে কিছু করবেন না, আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন, খুশি করতে পারবেন না, যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া 4-5 পদের বিরিয়ানি খাইয়ে আসছে। আপনি হুজুরকে 5,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে 50,000 টাকা হাদিয়া পাইছে। আপনি একটা শাল দিয়ে হুজুরকে খুশি করতে পারবেন না, যেহেতু অনেক দামি শাল হুজুরকে আর একজনে হাদিয়া দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার মা কি এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, ভালো ভালো ফল পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা কুড়ে, মা কথা বলতে পারে না, কুড়ি হয়ে গেছে, মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন, আল্লাহর আরো খুশি হয়ে যাবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে। হযরত বাইজিদ মুস্তামিত ওই ঘটনা কে না জানে, রাতে রাতারে পানির জন্য চাইলেন, ছেলে পানি পাইল না, ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল, এসে দেখে মা ঘুমানো, পানি নিয়ে দাঁড়ানো, রাত চলে গেছে, ফজরের পর দেখে ছেলে কাঁপে হাতে পানি, বাবা তুমি কাঁপো কেন গ্লাস নিয়ে, বলল মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন, দিতে পারি নাই, বহু দূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছো, তা তুমি ঘুমাও নাই কেন? ঘুমাইলাম না মা, আবার যদি পানি চান সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে, সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি। বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়াই দিয়া উযু করে ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে। মা বলে, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমি যতই গুনাহগার হই না কেন, মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যা করেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও, দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ। ভাইয়া, খবরদার ভুল করবেন না, আপনার সবচাইতে বড় পীর আপনার বাবা, সবচাইতে বড় পীর কে? আমি এবার বোনেদের ব্যাপারে, আমার বোনেদের ব্যাপারে শেষ কথা বলবো। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার, প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে, আর্মিতে যাওয়ার অধিকার আছে, সব অধিকার আছে পুরুষের, যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার, কোনোটা খাটো নাই, তবে ক্ষেত্র ভিন্ন, পর্দার সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন, এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে মাথাটা গলাটা বুকটা ঢেকে যায়। কোনোদিন ভুলে যাবেন না কথাটা, বারবার বলি আমি, যত জায়গায় মাহফিলে যাই, আমি ওলামারা সবাই বলেন, আমিও বলি, সব জায়গায় মানুষকে স্মরণ করাই দেই, আপনার কাছে আপনার মা বাবার চাইতে বড় পীর আর নাই। কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন, যতই হুজুর কেবলা বলেন, তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে, নাও হতে পারে, 50-50, কথা ঠিক কিনা কর? কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন,
তিনজনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। তার ভিতরে একজন হলো মাজলুম, যদি দোয়া করে কবুল হবে, একজন হলো মুসাফির, দোয়া কবুল হবে, আর একজন হলো মানব, যদি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবে। মা বাবার কাছে দোয়া চাও, ভাইয়া মনে কিছু করবেন না, আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন, খুশি করতে পারবেন না, যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া চার পাঁচ পদের বিরিয়ানি খাইয়া আসছে। আপনি হুজুরে 5,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে 50,000 টাকা হাদিয়া পাইছে। আপনি একটা শাল দিয়ে হুজুরকে খুশি করতে পারবেন না, যেহেতু অনেক দামি শাল হুজুরকে আর একজনে হাদিয়া দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার মাকে এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, ভালো ভালো ফল পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা খুলে মা কথা বলতে পারে না, পুরি হয়ে গেছে, মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে। হযরত বাইজিদ মুস্তামিত ওই ঘটনা কে না জানে, রাতে রাতারে পানির জন্য চাইলেন, ছেলে পানি পাইল না, ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল, এর সাথে একে মা ঘুমানো, পানি নিয়ে দাঁড়ানো, রাত চলে গেছে, ফজরের পর দেখে ছেলে কাঁপে হাতে পানি, বাবা তুমি কাঁপো কেন, গ্লাস নিয়ে বলল, মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন, দিতে পারি নাই, বহু দূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছো, তা তুমি ঘুমাও নাই কেন, ঘুমাইলাম না মা, আবার যদি পানি চান সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে, সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি। বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়াই দিয়া উজু করে ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে। মা বলে, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমি যতই গুনাহগার হই না কেন, মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন, আমার ছোট্ট ভাইজি আমার জন্য যা করেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি আমার ভাইজিকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও। দোয়া মঞ্জুর, সুবহানাল্লাহ। ভাইয়া খবরটা ভুল করবেন না, আপনার সবচাইতে বড় পীর আপনার মা বাপ, সবচাইতে বড় পীর কে? আমি এবার বোনেদের ব্যাপারে আমার বোনেদের ব্যাপারে শেষ কথা বলবো। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার, প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে, আর্মিতে যাওয়ার অধিকার আছে, সব অধিকার আছে পুরুষের, যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার, কোনোটা খাটো নাই, তবে ক্ষেত্র ভিন্ন, পর্দার সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন, এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে মাথাটা গলাটা বুকটা ঢেকে যায়, এমন চাদর পরো, ব্যাংকে চাকরি করা যাবে, অফিসে চাকরি করা যাবে, কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যাবে, ব্যবসা করা যাবে, সব করা যাবে, তবে পর্দার ভিতরে থেকে, বেপর্দা হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে, জোরে কর নাউজুবিল্লাহ। পর্দার সাথে আপনাদের থাকতে হবে। আমার মা বোনেরা চাদর পরে বোরখা পরে, বোরখার চাদর ছেড়ে দিয়ে না, দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, বোরখা নাই, মাথার চুল টুল ছেড়ে দিয়ে লিপস্টিক লাগাইয়া মেকআপ পরে, তারপরে যদি কোনো দোকানে যান মার্কেটিং করতে, সেলসম্যান দেখেই কবে আপা আসেন আসেন, বাবি সাহেব আসেন, আর যদি একটা বোরখা পরে যান বলবে খালাম্মা বসেন, একটা অজানা একটা পুরুষ আপনার আপা কইলো ভাবি কইলো, এতে মজা না, আপনাকে খালাম্মা বলে সম্মান করলো, সম্মান কোনটায়? সুতরাং বোরখা পরেন, চাদর পরেন, ইসলাম আপনাকে যে বোরখা পড়তে বলেছে, চাদর পড়তে বলেছে, আপনার সম্মানের জন্য, আপনার মর্যাদার জন্য। মা বোনদের ব্যাপারে সর্বশেষ কথা, অনেকের বাড়িতে চাকর চাকরানি থাকে, কাজের মেয়েরা থাকে, কাজের ছেলেরা থাকে, থাকে না, থাকে না, অনেক বাড়িতে কাজের মেয়ে লোক কাজের লোক থাকে, কিন্তু গৃহকর্ত্রী এই এই কাজের লোকগুলির উপরে চাকর চাকরানির উপরে এত জুলুম করে যে জুলুম মধ্যযুগেও ছিল না, ঠিক কি না? কোথায় কোথায় মারধর করে, নিজেরা যা খায় তার থেকে নিম্নমানের খাবার দেয়, ভালো শোবার পায় না, ভালো খাবার পায়,
আর মার তো আছে। আমার মা বোনেরা, তিরমিজি শরীফের হাদিস শুনুন, আল্লাহর নবী বলেছেন শ্রমিকের উপরে কাজের লোকদের উপরে যে অত্যাচার করবে অধিকার আদায় করবে না, কিয়ামতের দিন সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনি যতই নামাজ সুদা করেন আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যাবে না, যেহেতু আপনি জুলুম করেছেন কাজের লোকদের প্রতি, শ্রমিকদের প্রতি, শ্রমিকের প্রতি জুলুম করা যাবে না। মা বোনদের কথা শেষ। এবার আমি বলবো এই বিল চট্টলার যুবকদের ব্যাপারে কথা বলবো। ও যুবকেরা, ও তরুণেরা, আমি যখন বললাম বিনা যৌতুকে বিবাহ করবে কারা, প্রথমে বলেছিলাম ছেলের বাপেরা হাত তোলেন, তো দেখা গেল হাত উঠল খুবই কম, ঠিক কিনা? তার মানে হলো ছেলের বাপ বেশি বয়সের লোক এখানে আসছে কম। যখন বললাম অবিবাহিত যুবকেরা হাত তোলে, তখন আমার মনে হয় 95% হাত উঠেছে কম, সুবহানাল্লাহ, 90 পর্যন্ত হাত উঠেছে। তাহলে বোঝা গেল কি, জওয়ানেরা এসেছে বেশি জোরে কম, সুবহানাল্লাহ। এই জন্যই খাদানিদের কলিজায় আগুন, নির্মূলীদের কলিজায় আগুন। যুবকেরা মাহফিলে যায় কে, ওরা আবার ঘৃণা দিবস পালন করে, সবাই আসতেছে, গোটা জাতি তোমাদের বিরুদ্ধে বমি আর পায়খানা দিবস পালন করবে। কপাল পোড়া, কপাল পোড়া, জোরে বলেন কি পোড়া, কপাল পোড়া। তো আজ এই বীর চট্টলার যুবকদেরকে, তরুণদেরকে বলতে চাই, ইসলামে তোমার মর্যাদা সবচাইতে বেশি, সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। ও তরুণেরা, ও যুবকেরা, তোমাদের ব্যাপারে আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন হাশরের কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া যেদিন কোন ছায়া থাকবে না, ওই দিন আরশে আজিমের নিচে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই সব যুবক যারা রাতে হাত কাটাইছে আল্লাহর ইবাদতে, চোখের পানি ফেলেছে, নামাজ পড়েছে, তিলাওয়াত করেছে, সুবহানাল্লাহ। আমার যুবকেরা, তোমাদের বলি ইসলামের দিকে ফিরে আসো, তোমরা আমাদের সোনামণি, তোমরা আমাদের হীরকখণ্ড, তোমরা আমাদের কলিজার টুকরা, তোমরা দেশের সম্পদ, তোমরা এই দেশের মণিমাণিক্য, তোমরা দেশের মেরুদণ্ড। কিন্তু তোমাদের হাতে অস্ত্র দিয়ে সন্ত্রাসী বানাইলো কারা, ইসলামের রাজনীতি কারা করে তাদের ঠেকাইতে যাও, ঠিক কিনা? ওই সব সারা কি আমরা ভালো করে বুঝি? তরুণেরা, তোমার নেতারা তোমাকে কি দেয়? যুবকের হাতে শোভা পায় বই, শোভা পায় খাতা, শোভা পায় কলম। তোমার হাতে যারা স্ট্যাঙ্গান তুলে দিল, বন্দুক তুলে দিল, রাইফেল তুলে দিল, রিভলভার তুলে দিল, তারা তোমার নেতা নয়, তারা তোমার দুশ্মন, তারা নিকৃষ্ট শয়তান। যারা বলেন তারা কি শয়তান? যারা ছাত্রের হাতে অস্ত্র দেয় তারা শয়তান। যারা বলেন তারা কি? আরো জোরে কন, তারা কি? আজ আমি যুবকদের বলতে চাই, যুবকেরা, তোমাদের নেতারা কি কখনো বলে ও যুবকেরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো বলে, মা বাবার খেদমত করো বলে, কোরআন শরীফ সহি করে পড়ো বলে? বলে না, বরং অমুকের মিটিং ভাঙিয়ে দাও, অমুক জায়গায় যাই বোমা মারো, কত টাকা লাগবে না ওই টাকা, টাকা দেয়, মদ দেয়, নারী দেয়, অস্ত্র দেয়, এরা তোমাদের দুশ্মন। আর যে ছেলেগুলি ভালো সেই ছেলেগুলির বিরুদ্ধে তোমাদেরকে লেলিয়ে দেয়, কথা ঠিক কিনা? আজ স্পষ্ট করে বলি, বাংলাদেশে বলা হয় শিবির রক কাটে, বলে না? এদেশের দেশ পরিচালনার শীর্ষস্থানে বসা এমন এক ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল,
তিনি বললেন শিবির তো রক কাটে। আমি বললাম আপনি দেখছেন? কেন আমার তো দেখার কথা না। জানলেন কি করে? বলল যে পত্র পত্রিকায় লেখে, সব পত্রিকায় আসে শিবির সমানে রক কাটে। আমি বললাম পত্রিকার সকল কথা কি আপনি বিশ্বাস করেন? সব পত্রিকায় লেখে যখন বিশ্বাস না করে যাই কই? আমি বললাম তাহলে তো পত্রিকায় সব কথাও লেখে, বর্তমান সরকার অযোগ্য, অথর্ব, অদক্ষ, দেশ চালাইতে পারে না, এটাও বিশ্বাস করেন? বেচারি আটকে গেল, জবাব দিতে পারল না। এই কথাটা কেন মাথায় ঢোকে না? একটা মানুষের রক্ষাটা সহজ না গুলি করে মারা সহজ? কোনটা সহজ? যেখানে অস্ত্র পাওয়া যায়, লাখ লাখ অস্ত্র পাওয়া যায় চিরমাধবের মতো, সেইখানে একটা মানুষ ঠাইসা ধরিয়া তার রক্তটা কাটতে তো সময় লাগে। সে চিৎকার মারতে পারে, লোকজন ডাকতে পারে, রক্ত কাটবে কেন? গুলি করে তোমার ই বেরোতে পারে। সুতরাং আসল কথা হলো, শিবিরের মতো একটা পবিত্র ছাত্র সংগঠন থেকে গোটা নতুন প্রজন্মকে মাহরুম করার জন্য এই অপপ্রচার শুরু হয়েছে। এজন্য আমি বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, তোমরা একটুখানি যাদের বিরুদ্ধে লেগেছো একটুখানি যায় দেখো রাতের আধারে এই ছেলেগুলি কি করে, ওদের রিপোর্ট দেখো। কোরআন শরীফ কয়বার পড়তে হয় তার রিপোর্টে লিখে দিতে হয়, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে কিনা লিখতে হয়। আমি জিজ্ঞেস করি চট্টগ্রামবাসীদের কাছে, শিবির এই চট্টগ্রামের এত বড় বিরাট শহরে কোন দোকানে বাকি খাইয়া পয়সা দেয় নাই একজন বলুন? কার মেয়ের দিকে খারাপ চোখে তাকায় যাবে? মেয়ে হাইজ্যাক করেছে, কাকে গুলি করেছে, কোথায় ডাকাতি করেছে? বরং আপনারা, ওরা যখন সভ্যে দাঁড়িয়ে করে একটু খোঁজ নিয়ে, ওরা জানে না, এইরকম খোঁজ নিয়ে দেওয়ালের কাছে গিয়ে কান লাগায় দেখেন কলেজের ভার্সিটির এই ছেলেগুলি, ওরা কোরআন সরাসরি পড়ে নাই, বাংলায় কোরআন হাদিস বুঝেছে, রাত্রি বেলায় কিভাবে আল্লাহর দরবারে কান্দে, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর কিভাবে ওদের কলিজার ওদের ভাই 70টি নেতার কর্মী শাহাদাতের নাজরানা আল্লাহর দরবারে পেশ করেছে পর্যন্ত। আমি আজ এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা ছেলেকে কে বা কারা মারল, সেই জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো কতদিন কেউ জানেন না? 2 মাস। 2 মাস 14,000 ছাত্র ছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়া হলো। আমরা প্রতিটি হত্যার বিচার চাই, প্রতিটি হত্যার নিন্দা করি, কিন্তু কোন মন্ত্রীর কথা মতো বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা যাবে না। বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রীর শ্বশুর বাড়ির আবদার নয়, যৌতুক নয়। আজ চট্টগ্রামে বিবেক সম্পন্ন লোকদের কাছে আমি আপিল করে গেলাম, বিশ্ববিদ্যালয়কে খুলে দিতে হবে, এই 14,000 ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়া যাবে না। আপনারা একটা কথা শোনেন, পৃথিবীতে দেশ শুধু বাংলাদেশ না, আরো দেশ আছে না? সন্ত্রাসের কারণে ভারতের ইউনিভার্সিটি বন্ধ হয়েছে বছরে কয়দিন? কোন ইউরোপে কয়দিন, আমেরিকা কয়দিন, বাংলাদেশে বন্ধ হয় কেন? তার কারণ, পেঁয়াজ রসুন যেমন এখন ভারত থেকে আমদানি করা লাগে, মুরগির ডিমের থেকে কসমের ডিম আমদানি করা লাগে, সুই থেকে শুরু করে প্লেনের পার্টস পর্যন্ত ভারত থেকে আনা লাগে, বাংলাদেশ এখন ভারতের কলোনি, ভারতের মার্কেট, ঠিক কিনা? সুতরাং পেঁয়াজ রসুন যেমন আমদানি করা লাগে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তাও যেন ভারত থেকে আনা লাগে, এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে।
তরুণদের জওয়ানদের বলবো, বাংলাদেশকে সত্যি যদি ভালোবাসো তাহলে ভারতীয় মুক্ত বাজার অর্থনীতির নামে ভারতের সম্পদ দিয়ে যেভাবে ভারতীয় বাজার দিয়ে বাংলাদেশকে নষ্ট করা হয়েছে এর প্রতিবাদে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে বলবো, মুক্তিযোদ্ধারা তোমরা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে লড়ে এই ভূখণ্ডকে একটা সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করার জন্য জীবন আর রক্তের বিনিময় দেশ স্বাধীন করেছিলে, মনে রেখো একটা দেশের নামের পরিবর্তনে বা সে দেশের পতাকার পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই। মুক্তিযোদ্ধাদের বলবো, তোমরা আমাদের প্রিয় সন্তান, তোমাদের কার একটা যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধ করবা কোরআনের শাসনের জন্য। মুক্তিযোদ্ধারা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আবেগ ভরে আবেদন রইল, বাংলাদেশকে ইসলামী শাসন প্রবর্তন করার জন্য আপনারা আপনাদের অবদান রাখুন, কেয়ামতে পুরস্কার পাবেন আল্লাহর দরবারে, কোনো সন্দেহ নাই। যুবকদের ব্যাপারে সর্বশেষ কথা, কোরআন পড়ো, হাদিস পড়ো, বখাটেপনা, মাস্তানিপনা, সাদাবাজি বন্ধ করো, সত্যিকারের মুসলমান হয়ে আল্লাহর দিনের দিকে এগিয়ে আসো, জান্নাত তোমাদের জন্য অবধারিত, বুড়া মানুষ একটাও ভেসে যাবে না কেয়ামতে, বুড়া মানুষ একটাও ভেসে যাবে না, কালো মানুষ একটাও ভেসে যাবে না। বুড়া মানুষরা আবার অসন্তুষ্ট হইবেন না, আপনি যখন ভেসে যাবেন আল্লাহ আপনার জওয়ান বানায় দিবেন, কারণ ভেসে এত নিয়ামত যা বুড়ারা খাইয়ে হজম করতে পারবে না, ভেসে নষ্ট করে ফেলাবে। এই জন্য সব রুবান আতরাবা সমবয়স্ক বয়স্ক আল্লাহ করে দিয়ে দিবেন, কন সুবহানাল্লাহ। জওয়ানদের ব্যাপারে এই আবেদন রইল। আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে এনজিও। সেটা কি এনজিও? বাংলাদেশে বড় রকমের একটি সমস্যা এনজিও, সব এনজিও খারাপ তা নয়, কয়েকটা এনজিও আছে ইসলামের মারাত্মক শত্রু। বাংলাদেশে ইসলামের শ্রেষ্ঠ শত্রু হচ্ছে ব্র্যাক, দুই নম্বরে কারিতাস, তিন নম্বরে অক্সফাম, বন্যটা ইসলাম বিদ্বেষী এনজিও বাংলাদেশে কাজ করছে। আমাদের দেশে বামপন্থীরা এতদিনে খয়রাত করতো, ভিক্ষা করা ছাড়া উপায় থাকতো না, যেহেতু রাশিয়া তো শেষ, এনজিওরা এদের সকলকে চাকরি দিয়ে দিছে। আর এদের পত্রিকা হলো, এনজিওদের পত্রিকা হলো, ওর নাম রাখছে জনকণ্ঠ, আসলে এটার নাম হলো জঘন্য কণ্ঠ। এই জঘন্য কণ্ঠ আজকের কাগজ, ভোরের কাগজ, সকালের কাগজ, বাংলা বাজার, সবুজ বাংলা, আলামী, যতগুলি পত্রিকা সব ভারতের টাকা দিয়া পত্রিকাগুলি পরিচালিত হয়। এনজিওরা এই পত্রিকার মাধ্যমে ওলামাদেরকে ফতোয়া বাস বলে গালি দেয়, ঠিক কিনা? ওরা নিজেরা মতলব বাস, তাই আলেমদের বলে ফতোয়া বাস। ওরা তুত গাছ লাগাইছে, জেনেন তো তুত গাছ, বগুড়ায় গেলাম ওরা কয় যে আলেমেরা সব তুত গাছ কাটছে, এমন আলেমদের খাইয়ে খাইয়ে কাম নাই, তুত গাছ কাটবে, তুত গাছ লাগাইছো না তোমরা, কেন তুত গাছ লাগিয়েছ? আমার দেশে সুতার প্রয়োজন, রেশমের এত কাপড় পরবে কোন বড় লোক? তারপর যদিও রেশমি কাপড় দরকার আমি মানলাম, সেজন্য এক জায়গায় শত শত বিঘা জমি কেন, সেখানে তোমরা তুত গাছের চাষ করো, কিন্তু মাইলের পর মাইল রাস্তার দুই ধারে তুত গাছ লাগাইয়া উদ্দেশ্যটা কি? কারা সংরক্ষণ করবে, কারা পোকা চাষ করবে, কারা তুত আহরণ করবে? আসল উদ্দেশ্য কি জানেন? আসল উদ্দেশ্য হলো দেশ যাতে বনায়ন করে দেশ সমৃদ্ধ না হয়। একটা মেহগনি গাছ লাগালে 15 বছর পর মেহগনি গাছের দাম হবে 20,000 টাকা, সেখানে তুত গাছ 20 বছর পরে দাম হবে না 10 টাকাও। বাংলাদেশের এই বনায়নের বিরুদ্ধে তুত গাছ লাগিয়ে তারা বড় বড় গাছ লাগাবার পথকে বন্ধ করে দিচ্ছে।
সুতরাং এই বদনাম যদি তোমরা আমাদের দাও, শোনো, এই বদনাম যদি আমাদের দাও, আলেমেরা তুত গাছ কাটে, এই তুত গাছ দিয়েই আমরা তোমাদের ভূত ছাড়াবো ইনশাআল্লাহ। আজ শহর সমূহে আপনি যদি মসজিদ বানাতে চান, জায়গা পাবেন না, ভূমি প্রশাসন থেকে বলবে জায়গা নাই। কিন্তু কারিতাস, অক্সফাম, এনজিওরা যদি জায়গা কিনতে চায়, চার্চ বানাবার জন্য জায়গা কিনতে চায়, এই চট্টগ্রাম শহরে জায়গার অভাব হবে না, ঠিক কিনা কর, জোরে বলেন ঠিক কিনা। অদূর ভবিষ্যতে বাংলাদেশকে লেবানন এবং বৈরুত বানাবার একটা ষড়যন্ত্র নিয়ে এনজিওরা তারা কাজ করে যাচ্ছে, তারা আমাদের দেশের গরিব মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে। সুতরাং এনজিওরা তাদের অপতৎপরতা যদি বন্ধ না করে, তাহলে এই বাংলাদেশের 11.5 কোটি মুসলমানের মধ্য থেকে আবার টিপু সুলতানের জন্য হবে, ফকির মজনু শাহর জন্য হবে, আমরা এনজিও পিটাইয়া বঙ্গোপসাগর পার করে দেব। আমার মুসলমান ভাইরা, আমাদের দেশে সব এনজিও খারাপ তা কিন্তু আমি বলি নাই, 800 এনজিও কাজ করে, তার মধ্যে 600 এনজিও বাংলাদেশি, বহু ভালো ভালো কাজ করে, আর বিদেশি 200-র ভিতরে 52টা এনজিও কাজ করে ইসলামের বিরুদ্ধে, তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে ব্রা। একটা বাড়িতে যদি 5টা ছেলে বেকার থাকে আর একটা মেয়ে আছে, বেকার 5টা ছেলেরা তারা চাকরি দেবে না, চাকরি দেবে মেয়ে লোকটাকে, কম ঠিক কিনা, জোরে কন ঠিক কিনা। আমাদের মেয়েদেরকে বেপত্তা করেছে, মোটর সাইকেলে চড়িয়েছে, ইজ্জত নষ্ট করেছে, বাংলাদেশের পারিবারিক বন্ধনকে বিনষ্ট করেছে। সুতরাং এই শয়তানি আমরা আর চলতে দেব না বাংলাদেশে ইনশাআল্লাহ, জোরে কন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরপরে আমার কথা হচ্ছে সাংবাদিক ভাইদের জন্য, সাংবাদিক ভাইয়েরা যারা সাংবাদিকতা করেন, এটি একটি মহান পেশা, কোন আলহামদুলিল্লাহ, এই মহান পেশার দায়িত্ব যারা নিয়েছেন, আপনার একটা খবরে দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে, আবার একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে উত্তেজনা প্রশমিত হতে পারে, ঠিক কিনা। সেজন্য সাংবাদিক বন্ধুদের বলবো, নিজের মত দলের মত সংবাদ পরিবেশনায় যেন প্রভাবিত করতে না পারে, নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করুন। আমি দুঃখিত, এই চট্টগ্রাম এত বড় শহর, সবগুলি ন্যাশনাল পত্রিকার হেড অফিস, ন্যাশনাল পত্রিকার অফিস এখানে আছে কি নাই, আছে কি নাই, একটা মেয়ে লোকের খেমটা নচ হলে পরে পত্রিকার প্রথম পৃষ্ঠা আসে, লক্ষ লক্ষ জনতার ঢল নামলো, তোমাদের ক্যামেরাম্যান কোথায়, তোমরা কোথায় জিজ্ঞাসা করি। সুতরাং ইসলামের সাথে দুশ্মনী করো না, সময় একদিন আসবে যেদিন তোমরা নিজেরা আসিয়া অনুমতি চাবা, একটু খবর নিয়ে যায়, ইনশাআল্লাহ সময় আসবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর যখন প্রথম উমরা করতে গেলেন, সাবি চাইছিলেন সাবির দ্বার রক্ষকের কাছে, সাবি তো দিলই না, আরো গালাগালি দিয়ে দিল, সাহাবীরা বললেন হুজুর অর্ডার দেন ওর কল্লারে নামাই দি, হুজুর কয় না। এরপরে যেদিন ফতে মক্কার দিন, সেই দিন সাবিওয়ালা আসছে, আসে কয় হুজুর ঘরের মধ্যে ঢুকবেন না, ইন্ডিয়ান সাবি, হুজুর চাবি নিলেন, দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, মূর্তি ফেলাই দিলেন, নামাজ পড়লেন, বেরিয়ে এসে বললেন নাও এই চাবি তোমার কাছে থাকবে, কোনো জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না, সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। আজ পর্যন্ত ওই চাবি সেই বংশের লোকের থাকে, ফাহাদের বাপেরও ক্ষমতা নাই ওই চাবি নেওয়ার, কারণ রসুল বলেছে জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না, সুবহানাল্লাহ। আমরা সাংবাদিক ভাইদেরকে সম্মান করি, সেই সম্মানের মূল্য দেবেন, আমরা কথা বলি জাতিকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, আমরা বাজে গপ্প করি না, আজে বাজে কথা বলি না, আজে বাজে গাল গপ্প বলে সময় নষ্ট করি না, জাতির চরিত্র গঠন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করি। দেশ যদি আক্রান্ত হয়, জীবন দেবে যারা বসে আছে, ঠিক কিনা, যারা বলেন ঠিক কিনা। সুতরাং কথাগুলি যথাযোগ্যতার সাথে সাংবাদিক ভাইয়েরা পরিবেশন করুন, আপনাদের জন্য এটাই রইল,
আমার আবেদন। এরপরে আমি বলবো ওলামা সমাজের ব্যাপারে কথা বলবো, বক্তৃতা শেষ করে নিয়ে আসছি, মুনাকাতের দিকে এগিয়ে যাচ্ছি। ওলামাদের ব্যাপারে বলবো, ওলামা হাজারাত আপনারা হচ্ছেন দ্বীনের আমানত আপনাদের কাছে আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমি যদি হাত উঁচু করতে বলি, কয়েক হাজার আলেম ওস্তাদ এখানে আছে, এমনকি মাহফিলের ভিতরে মঞ্চে জায়গা দেওয়া তো সম্ভব না। আমারে যারা পড়াইতে পারে, আমি যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না, এরকম বড় বড় আলেম এই মাহফিলের মধ্যে বসা আছে। কোন সুবহানাল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। আমি ওলামাদের খেদমতে আরজ করব, আসুন আমরা এক হই, ন্যাক হই, ঐক্যবদ্ধ ভাবে গোটা জাতিকে সহি রহনুমাই দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন, যেরকম আমি। ওলামাদের মধ্যে গালাগালি দেওয়া, ফতোয়াবাজি করা, এগুলি বন্ধ করে দিতে হবে। এগুলো আগের থেকে অনেক কমছে, ঠিক কিনা? কম কম কমছে কিনা? আলহামদুলিল্লাহ অনেক কমেছে। আগে তো খালি কইতো কাফের, ও কাফের, সে কাফের, পরে যে কাফের মনে না করে সেও কাফের, ওই কাফের মরলে পরে কবরে যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফের। আবার সিলেটে আছে দললিন আর জললিন নিয়ে ঝগড়া, হায় রে কপাল, এমন ঝগড়া, দললিন আর জললিন। কোন কেয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি দললিন না জললিন? কোন জিজ্ঞেস করবে নাকি? একজন পীর সাহেব মার খাইলেন, জম্মের মার খাইলেন, উনি দললিনের পক্ষে, জললিন নলারা পিটাইছে, তারপরে পীর মার খাইলে মুরিদদের অবস্থা কি হয় তা তো বুঝেন। পরের দিন হাট বাড়ছিল, মারামারি লাগে গেল, এ বলে তুমি কি কয়? আমি দললিন, আমি তো দললিন, পিটিন উপরে দিল বসায়। হাট বাড়ের মার লোকেরা কয়, ভাই তুমি আমার ধামাটা ধরো, আমার কিলটা দিয়ে আসে। একটা শুকনে শাকনা ছেলে, সে বলতেছে আল্লাহ আমি যেন কেউ, আমি গরিব মানুষ, শুকনা মানুষ, আমি যেন কোনো দলের সামনে পড়ি না, আমার একটু বাড়ি তুমি পুষাই দাও। এই বলিয়া মারামারি সারা বাজারে মায় দোকানের গলি দিয়ে আসতে বাইর হয়েছে যেন কেউ না দেখে, কিন্তু কপাল খারাপ, দুই দিক দিয়ে দুইজন আছে দুই হাত ধরছে। একজনে বলে এই বেটা কি বল, আমি কিন্তু দললিন, তুই কি? ওই হাত যে ধরছে সে কয়, আমি কিন্তু জললিন, সাবধান হয়ে গেল বলবি তুই কি? যুবক ছেলে কয়, ভাই আল্লাহর কসম আমি মোটে নামাজি পড়ি। তারা দললিন আর জললিন কি? সামান্য সামান্য জিনিস নিয়ে ফতোয়াবাজি করার, গালাগালি করার কোনো মানে হয় না। ওলামায়ে কেরামদেরকে আজ এগিয়ে আসতে হবে, নেতৃত্ব হাতে নিতে হবে। বাংলার জনগণ তাকিয়ে আছে ওলামাদের দিকে, কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। তবে একটা ষড়যন্ত্র থেকে আমি জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই, সেটা হলো অনেক লোক আমাদের দেশে বিদেশ থেকে আসেন, নামের আগে ওলিয়ে কামেল লেখেন, আওলাদে রসুল লেখেন, ফেদায়ে মিল্লাত লেখেন, আমার দেশে নসিহত করতে আসেন, কিন্তু নিজের দেশে বাবরি মসজিদ যখন ভেঙে গেল একটা টু শব্দ করার সাহস হয় না। আদমে, বোম্বাই, কর্ণাটক, দিল্লি, মাদ্রাস, আহমেদাবাদ, ক্যালকাটা, আসাম, মুর্শিদাবাদ, হাজার হাজার মুসলমানের রক্তের বন্যা বয়ে যায়। কংগ্রেসের পা চাটা হুলা বাংলাদেশে ওলিয়া কামেল হিসেবে আমরা মেনে নিতে পারি না। যদি বাপের ছেলে হও তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় বলো, নরপশুরা ওটা নরসীমানা, নরপশু আমরা খুশি হতাম যদি বলতে পারতেন তোমার এই পার্লামেন্টে জিন্দিগিতে আর একটা মুসলমান আসবে না, যতক্ষণ 24 ঘন্টার ভেতরে এই মসজিদ যদি বানায় না দাও বাবরি মসজিদ। বাপের বেটা হও, নিজের দেশে কথা বলো, আমার দেশে অলির অভাব নাই, আলমের অভাব নাই। আজ মানুষকে ফাঁকি দেওয়া, প্রতারণা করা, বরদাস্ত করা হবে না, বরং টাকা দিয়ে আমার দেশের রাজনীতির ভিতরে তারা নাক গলাতে আসে, ঠিক কিনা? কর জোরে বলেন ঠিক কিনা? এনডিআর এই ষড়যন্ত্র থেকে গোটা জাতিকে এবং ওলামায়ে কেরামকে আমি সচেতন করে দিতে চাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে এই বাংলাদেশকে আল্লাহর কোরআনের রাষ্ট্রে যেন পরিণত করে দিতে পারি, এ তৌফিক যেন আল্লাহ দেন, জোরে কোন আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা সবাই বসে পড়ো।
যত মুসলমান আছে সব বসে পড়ো, কেউ আর দাঁড়িয়ে থাকবেন না, মনে যা কেউ আর দাঁড়িয়ে থাকবেন না। প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ডিসি, এসপি, জজ, ম্যাজিস্ট্রেট, টিএনও, এই ধরনের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে অনুরোধ করব ইনসাফের উপরে ভিত্তি করে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আল্লাহর কাছে আপনাদেরকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কথা ঠিক কিনা? মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, প্রশাসনে যারা আছেন হক বিচার করবেন, ন্যায় বিচার করবেন, কোন দলের কথা মতো বিবেককে বিক্রি করবেন না। অনেক সময় আছে, আমি তো জানি অনেকের সঙ্গে মহব্বত আছে, একজন পুলিশ সুপারিন্টেন্ডেন্ট, পুলিশ কমিশনার আমার কাছে বলছিলেন, কোন এক জেলার পুলিশ কমিশনার আমাকে বলছিলেন যে যে কাজটা করলাম বিবেকের বিরুদ্ধে, চাকরি রক্ষা করতে গিয়ে করতে হলো। বললাম ইমানের বিরুদ্ধে, বিবেকের বিরুদ্ধে যদি চাকরি করতে হয় এবং চাকরি বাদ দিয়ে পানের দোকান দিয়ে খান, তাও আপনার সম্মান বাঁচবে, আল্লাহর কাছে ইজ্জত বাঁচবে। সুতরাং দলের কথা নয়, প্রশাসনিক দায়িত্বশীল ভাইদের বলবো, দলের কথা মতো নয়, আইন মতো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর হন। কারো টেলিফোনে কোন হাইজাকার, কোন লুটেরা, কোন বদমাস, কোন লুচ্ছা, কোন খুনিকে ছেড়ে দিবেন না, তাতে চাকরি যদি চলে যায় যেতে পারে, ঠিক কিনা? পুলিশ ভাইদের বলবো আপনাদের বিরাট দায়িত্ব, পুলিশ ভাইরা আপনাদের বিরাট দায়িত্ব, যে কোনো গভর্নমেন্ট আসুক আপনাদের কাজের কোনো অভাব নাই, কষ্টটা আপনাদেরই বেশি হয় সব সময়। আপনারা ঘুষ বিবর্জিত জীবন যাপন করুন, মানুষের প্রতি ইনসাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যারা পাহারা দেয়, আর্মি, বিডিআর, পুলিশ, যারা শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যারা পাহারা লাগায়, তাদের সম্পর্কে রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, মুসলিম দেশের সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা পাহারা লাগায় একটা ঘন্টা, তাহলে সারা রাত লাইলাতুল কদরের হাজরাতের সামনে দাঁড়ায় সারা রাত ইবাদত করলে যত সওয়াব পাওয়া যাবে, এক ঘন্টা মুসলিম দেশের পাহারা দিলে সেই সওয়াব পাওয়া যায়। আপনাদের চাকরি আপনাদের ইবাদত, হালাল রুজি খান, ঘুষকে শুকরের মাংসের মতো মনে করুন, হালাল রুজি খাইয়া নামাজ পড়ুন, পাঁচ ওয়াক্ত ডিউটির ভাগে ভাগে পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করুন, মানুষের উপরে জুলুম করবেন না। অনেক ট্যাক্সিওয়ালা আছে, খামোখা ট্যাক্সি ট্রাক রাস্তায় ঘুরিয়া একবারে অহেতু তার কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা আদায় না করিয়া ছাড়ি না, বহুত কষ্ট দেয়, ওরা কষ্ট পায়, ওরা বদদোয়া করে। আপনি টাকা পেলেন ঠিক, কিন্তু ট্যাক্সিওয়ালা রিক্সাওয়ালা বদদোয়া করলো, এই বদদোয়াটা লেগে গেল। আইনে যদি কিছু হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বেআইনি ভাবে কার উপর অত্যাচার করবেন না। আল্লাহ পাক পুলিশ ভাইদের প্রতি রহম করুন, আর্মি, বিডিআর সকলের প্রতি রহম করুন, সকলের জন্য দোয়া হবে। এখন একটু ঘোষণা আছে, ঘোষণা শুনুন, তারপরে আমরা মোনাজাত করব। লাইলাতুল মিরাজের এই পবিত্র মোনাজাতে সকলে অংশগ্রহণ করবেন, কেউ বাদ যাবেন। এখন মোনাজাত, বইপত্রের শেষ কথা, অধ্যাপক মুফিজুর রহমান সাহেব বলেছেন, ইমানের অগ্নি পরীক্ষা, যে ইমানের কথা এতক্ষণ শুনেছেন, গত চার দিন শুনেছেন, ইমানের অগ্নি পরীক্ষা, কয়েকজনের দাম জিজ্ঞেস করেছেন, এটা যারা সেপেছে ঢাকায় আমার লেখা ইমানের অগ্নি পরীক্ষা, এটার হাদিয়া যারা সেপেছে তারা নিয়ে গেছে মাত্র 35 টাকা করে। ইমানের অগ্নি পরীক্ষা জিকির আজগার শহরের মধ্যে আছে, যাওয়ার সময় খরিদ করে নিয়ে যাবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন। মোনাজাতের আগে আসুন আমরা তওবা পড়ি, সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব ভাই নামাজের কায়দায় বসেন, নামাজের কায়দায় বসুন, আর কেবলামুখী তো হইই আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি আর
জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না। সবাই বলেন ইয়া আল্লাহ। এই মুহূর্ত থেকে মদ জুয়া মিথ্যা সুদ ঘুষ জেনা অশ্লীলতা পাপাচার মিথ্যা অহংকার সব রকমের কাবায়ের থেকে তোমার কাছে তওবা করতেছি। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين পাঁচ দিন ব্যাপী কোরআন শরীফের তাফসিরের মাহফিলের আজকের এই শেষ দিনে গভীর রজনীতে কোরআন করিম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী একত্রিত হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন এই পাঁচ দিনে আলোচনা করতে গিয়ে আমি মানুষ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমি বিনীতভাবে তোমার কাছে মাফ চাই। আয় আল্লাহ তোমার বান্দাদের দিল থেকে স্মৃতি থেকে সে ভুল কথাগুলি মিটায়া দাও। আর হক কথা যা বলেছি আল্লাহ, তেলাওয়াত হয়েছে, দরুদ সালাম হয়েছে, আলোচনা হয়েছে, জিকির আজগার হয়েছে, সালাবটুকুন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আদম আলাইহিসসালাম থেকে নিয়াজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপজানের কথা, আম্মা জানের কথা মনে পড়ে গেল। রব্বুল আলামিন আমরা আমাদের জনম দুঃখিনী মা যাদের হারাইয়া গেছে আল্লাহ, একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু এই একটা অক্ষরের ভিতরে, ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবুতর বেহেশতের বাগাল বাড়াইয়া দা। মায়ের বুকে চড়ে মায়ের দুধ গুলো চুচে চুচে খেয়ে মাকে কষ্ট দিয়েছে, পৌষ মাসে মাঘ মাসে প্রস্রাব করে দিয়েছি, ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে নিয়ে সারা তারা কাটাইয়া দিয়েছে, নিজে না খায়া ছেলের বুকে খাবার দিয়েছে, কান্না শুনলে পরে হাজারো কাজ ফালাইয়া রাখা বাচ্চাকে কোলে নিয়ে শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইল যে মা আল্লাহ, ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দা। রব্বুল আলামিন আমাদের আব্বা জান
আমাদেরকে লেখাপড়া শিখাবার জন্য, বাড়িঘর জায়গা জমি করার জন্য কত কষ্ট করেছে। আমাদের আব্বা যাদের মারা গেছে, আল্লাহ আমাদের আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন সকলে সম্মান করে ডাকে, নাম ধরে কেউ তো ডাকে না, বাবা নামে বলেছি আল্লাহ, নাম ধরে ডাকে তো বাপে আর মাই, হায় আল্লাহ আমাদের বাপজান আমাদের মা যাদের মারা গেছে কবর গুলি বেহেশত বানাইয়া দাও। রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বিরহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আল্লাহ আমরা অনেক কারণে অনেক সময় খেদমত যেমনটি করা দরকার পারি না। রব্বুল আলামিন মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, খাতেমা বিল খাইর করো। অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছেন, কারো মায়ের পা ভেঙে গেছে, কারো মার অসুস্থ হয়ে আছে, আল্লাহ সকলের মা যাদের বেঁচে আছে সুস্থ করো, ভালো করো। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, ওদের তুমি যদি শাস্তি দাও তাহলে শাস্তি থেকে বাঁচাবার কেউ নাই, আর যদি তুমি মাফ করে দাও আল্লাহ তাহলে ঠেকাবার মতো কেউ নাই। আল্লাহ তুমি দয়া করে আমাদের মুরব্বিয়ান পীর মুর্শিদ যারা মারা গেছে সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন গারাঙ্গিয়ার ছোট হুজুর মারা গেছে, আল্লাহ আমাকে বড় মহব্বত তিনি করতেন, আমিও বড় সম্মান করতাম, আল্লাহ গারাঙ্গিয়ার হুজুরের রুহের পরে সব পৌঁছায় দাও। রব্বুল আলামিন বাসখালীর হুজুরের রুহের পরে সব পৌঁছায় দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া নাও। রব্বুল আলামিন আজকে তোমার আওলাদের রসুলকে দেখে আসলাম, সৈয়দ আব্দুল্লাহ আল-বাদেরী, চেহারা দেখলে মনে হয় না যে আর দুই একদিনও বাঁচবে। আল্লাহ আওলাদে রাসূল আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও। চট্টগ্রাম বাসীদের জন্য বিরাট নেয়ামত, আয় আল্লাহ আওলাদে রাসূল আব্দুল আহাদ আল মাদানী, আল্লাহ বারবার আমাকে বলতেছিলেন দোয়া করেন যেন ইমানের সাথে মরতে পারি। আল্লাহ তোমার এই আওলাদে রাসূল যখন নিবা কলেমার উপরে নিয়ে নিও আল্লাহ, যতদিন বেঁচে থাকেন তিনি তুমি দয়া করে তারে সুস্থ রেখে দিও। রব্বুল আলামিন এবার আমরা দুনিয়ার মুসলমানদের জন্য কথা বলি, মাবুদ ওরা আমাদের ভাই, আল্লাহ চেচনিয়ার মুসলমানেরা রাশিয়া কর্তৃক ঘেরাও হয়ে গেছে, ওদের অস্ত্র নাই, ওদের পালাবার জায়গা নাই, আল্লাহ চেচনিয়ার মুসলমান গুলির হেফাজত করো, আল্লাহ বসনিয়ার মুসলমান গুলি হেফাজত করো, মুসলমান মারতে মারতে শেষ করে দিল আল্লাহ, তুমি আমাদের উপরে রাগ করো না। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমান গুলি ভারতের জালিম সরকার মেরে মেরে শেষ করে দিল, আল্লাহ কাশ্মীরে স্বাধীন বানাইয়া দাও, বসনিয়ারে স্বাধীন বানাইয়া দাও, চেচনিয়ারে স্বাধীন বানাইয়া দাও, আলজেরিয়া স্বাধীন বানাইয়া দাও, সোমালিয়ার মানুষ না খেয়ে মরে গেল আল্লাহ তাদের খাবার দাও। আল্লাহ আমাদের অনেক দোষ অনেক গুনাহ আছে স্বীকার করি, আমরা নাফারমান তাও স্বীকার করি, আমরা গুনাহগার তাও স্বীকার করি, কিন্তু আল্লাহ আমাদের তো একটা ভালো পরিচয় আছে বাবু, সে ভালো পরিচয়টার দিকে একটু তাকাও। আমাদের ভালো পরিচয় হলো আমরা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ রব্বুল আলামিন এবার আমরা নিজেদের কথা বলি, গুনাহ করে করে পিছনের জীবনটাকে নষ্ট করে ফেলেছি, গুনাহ ছাড়া কিছু নাই,
আল্লাহ বারবারই করছি, কোনগুলো বাদ আছে যা করি নাই। আয় আল্লাহ, কিয়ামতের দিন তুমি যদি জিজ্ঞেস করো যৌবনকাল কেমনে কাটাইছো, জবাব দেওয়ার পথ রাখি নাই। তুমি যদি জিজ্ঞাসা করো টাকা কামাই করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখি নাই। তুমি যদি জিজ্ঞাসা করো খরচ করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখি নাই। আল্লাহ গো, তো আমাদের কাছে তোমার যা দেনা ছিল তুমি সব শোধ করছো, আমাদের চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, বিবেক দিয়েছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, যার যোগ্যতা রাখি না তাও দিয়েছো, তোমার দেনা তো তুমি শোধ করে দিয়েছো। কিন্তু বান্দা হিসাবে মনিবের যা পাওনা আছে আমরা তো কিছুই শোধ করতে পারি নাই। আয় আল্লাহ, এই ঋণ শোধ করার একটাই পথ আছে, আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একটু তোমার এই চট্টগ্রামের দিকে একটু তাকাও, তোমার আরশ থেকে একটু তাকাও, তোমার আরশ থেকে একটু তাকাও, তোমার বান্দা বান্দিরা কেমনে কান্দে দেখো। আমার ভাইরা মাথা নিচু করে কান্দেন, ভালো করে কাঁদে, চোখের পানি ফেলা। রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের আগুন সাতটা দরিয়ার পানিতে নেবে না, চোখের পানিতে নেবে যায়। আল্লাহ, জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম করে দাও। রব্বুল আলামিন তুমি তাকাও, আয় আল্লাহ এইভাবে করে যদি মায়ের কাছে দাঁড়াইয়া যদি মা মা বলে কান্দ, এমন নিষ্ঠুর মা কি আছে যে কোলে না নিয়া পারত। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদের রহমতের কোলে উঠাইয়া না। রব্বুল আলামিন এই পাঁচ দিনের তাফসিরের মাহফিলের যারা স্বেচ্ছাসেবক ছিল, রাত দিন খাইয়া না খাইয়া, রাত দিন জেগে জেগে কাজ করতে করতে চেহারা গুলি কালো হয়ে গেছে। আল্লাহ এই স্বেচ্ছাসেবক গুলির জন্য জাহান্নাম হারাম বানাইয়া দিও। আল্লাহ আল্লাহ, মাওলানা শামসুদ্দিন, হায় আল্লাহ, তুমি তার চোখ নিছো, আমরা চোখ ফেরত চাই, শামসুদ্দিনের চোখ ভিক্ষা চাই। হায় আল্লাহ, অধ্যাপক মুফিজ সাহেব, মাওলানা আবু তাহের সাহেব, আহসানুল্লাহ সাহেব, জওয়ান মানুষগুলি ইসলামের কাজ করে করে বুড়ো হয়ে যেতেছে। শাজান চৌধুরী, এই ধরনের যত আছে, মুবিনুল হক চৌধুরী, আল্লাহ তোমার এই দিনের খাদেম গুলির চেহারার দিকে তাকায় দেখো। আল্লাহ সকলের নাম তো আমার মনে আসে না, আল্লাহ তোমার দিনের খাদেমদের তুমি কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্রে বড় আশা করে কোরআন শরীফ সামনে নিয়া তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদের খালি হাতে ফিরাইয়া দিও না। যত মা বোন এসেছেন, আল্লাহ মা বোনদেরকে পর্দা থাকার তৌফিক দাও, ব্যাধি থাকলে মাফ করে দাও, স্বামীর নির্যাতন থাকলে আল্লাহ ভালোবাসায় পরিণত করে দাও, নিসন্তানীকে সন্তান দান করে দাও, মা বোন যারা এসেছেন খাদিজার মতো ফাতেমার মতো বানাইয়া দাও। রব্বুল আলামিন এই বাংলাদেশে কোরআনের শাসন চালু হয়েছে, একটা বারের জন্য দেখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, দুনিয়ার অফিসগুলি যত রাত হতে থাকে অফিসগুলি বন্ধ হয়ে যায়, আর রাত যত বাড়ে তোমারও রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়। আয় আল্লাহ, এখন রাত দুপুর হয়ে এসেছে, তোমার রহমতের দরজাগুলি খোলা হয়ে গেছে। আল্লাহ রহমতের নজর দিয়া তাকাও। আমার ভাইরা
মাথা নিচু করিয়া চক্ষু বন্ধ করিয়া কান্দে, যার যা মনে চাওয়ার আছে স্যার আমি ছাড়িয়া দিলাম, এবার আপনারা চান, যার যা মনে আছে বলার আছে, দুঃখ আছে কষ্ট আছে বলেন আর কান্দে। যত মানুষ এসেছে আয় আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের সকলের জন্য জাহান্নাম হারাম বাড়াইয়া দাও। আল্লাহ আরাখানা দোয়া করি লাইলাতুল মেরাজে তাফসীরের মাহফিলের দোয়া কবুল হবে বলে আল্লাহ বলতেছে। আল্লাহ এর মধ্যে বহুত মানুষ আছে মক্কা দেখে নাই মদিনা দেখে নাই, আল্লাহ যারা মক্কা মদিনা দেখে নাই হজ করার তৌফিক আল্লাহ সকলকে দিয়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিবকে তমাম জিন্দিগির ভিতরে একটা রাতে রসুল্লার সঙ্গে আমাদের স্বপ্নে জিয়ারাত করাইয়া দিও আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ কোনটা ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ, আয় আল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় মঞ্জুর করে নাও, আয় আল্লাহ কর্ণফুলি পত্রিকা আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কাছে কি চাইবো, চাওয়ার আগে অনেক কিছু তুমি দিয়েছো, আয় আল্লাহ যে যা চাইলো সকলকে আল্লাহ তুমি দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ বাহিনী তোমার রহমত দিয়ে ঢেকে রাখো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সকলকে দিনের মুজাহিদ বানায় দাও। বাংলাদেশের সব ডিসি, সব এসপি, সব জজ, সব ব্যারিস্টার, সব আইনজীবী সকলকে খাঁটি মুসলমান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ দিনদার বানা, পরহেজগার বানাও, সাংবাদিক ভাইদের উপরে রহম করো, দিনের রাস্তা চলার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা এই কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর তাফসীর মাহফিলের জন্য জায়গা দেয়, আল্লাহ কিয়ামতে ওনাদের জন্য বেহেশতের জায়গা তুমি দিয়ে দিও। আয় আল্লাহ এই কলেজকে তুমি কবুল করে নিও আল্লাহ। আর একটা দোয়া মনে পড়ল, প্রত্যেক বছর মাহফিলে আনোয়ার চৌধুরী সাহেব যতদিন আমার পেরে ওই হাই স্কুল মাঠে কলেজিয়েট মাঠে মাহফিল হতো আমার পাশে বসে আমাকে চা বানায় খাওয়াইতো। বেচারা এখন ঠিক মতো নামাজও পড়তে পারে না, তার কষ্ট শুনেছি। আনোয়ার চৌধুরী সাহেবের উপর আল্লাহ তুমি রহমত করো, তাকে সুস্থ করো। তিনি গারাঙ্গিয়া হুজুরের একজন মুরিদ, আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তাকে তুমি ভালো রাখো। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যত আলেম ওলামা এসেছেন বিশেষ করে মুরব্বী হযরত মাওলানা সিদ্দিক আজাদ সাহেব, হায়াতে তাইয়েবা দাও, সেহাতে কুল্লিয়া দাও, রামগতির পীর সাহেব এসেছেন, আরো আলেম ওলামা এসেছেন, যারা যত আলেম এসেছেন আল্লাহ সমস্ত আলেমের রোগ ব্যাধি দূর করে দাও, তাদের স্বাস্থ্য ভালো করে দাও, তাদেরকে সহিহ রাহনুমাই করে তৌফিক দাও। হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক যারা এসেছেন তাদের উপর খাস রহমত নাজিল করো। মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, ছাত্র যুবক যারা আসছে সকলের উপরে রহম করো। আয় আল্লাহ মা বোনদের উপরে রহম করো। আয় আল্লাহ কেউ যেন এই মাহফুল থেকে কেউ যেন খালি হাতে ফেরত না যায়, রহমত দিয়া সকলের হাত ভরে দাও। বাইতুল শরীফের পীর সাহেবের জন্য দোয়া করুন, তিনি অসুস্থ ডায়াবেটিসে ধরেছে, আল্লাহ যেন তাকে স্বাস্থ্য ভালো রাখেন, সুস্থ রাখুন, ভালো রাখেন, তাকে দিয়ে যেন আল্লাহ দিনের খেদমত নেন। আল্লাহর যত হক্কানি ওলি আছে, বুজুর্গ আছে, সকলের উপর আল্লাহ তোমার রহমত নাজিল করো। জেলখানার ভিতরে যারা মজলুম আছে আল্লাহ তাদেরকে তুমি রহম করো আল্লাহ। অনেকে আহত আছে,
যারা শহীদ হয়েছেন সকলের প্রতি আল্লাহ তুমি রহম করো। আমি এখন আমার নিজের জন্য আপনাদের কাছে একটা কথা না বলে পারি না, আমার নিজের জন্য একটা কথা আমি বলি, সে কথাটা হলো বিগত 14-15 বছর পর্যন্ত আমি ডায়াবেটিক পেশেন্ট, এই রোগ হলে পরে নানান রকমের বড় বড় রোগ শরীরে আসে। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোরআনে কারিমের যে খেদমতটুকুন করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমার এই রোগ যেন এই পথে আমার মাথা না দেয়, এই কোরআনের খেদমত যেন মৃত্যু পর্যন্ত করতে পারি। আর আমার মৌত যখন আসবে, আল্লাহ তুমি সাক্ষী, আমার কলিজায় আমার স্ত্রী আমার ছেলেমেয়ের মহব্বত যত বেশি তার থেকে বেশি মহব্বত করি আল্লাহ তোমারে, তোমার হাবিবরে, তোমার কোরআনে, তোমার ইসলামকে। আল্লাহ আল্লাহ এই রাস্তায় আমার শাহাদাতের মৌত নসিব করে দাও। আল্লাহ আয় আল্লাহ আমার শাহাদাতের মৌত নসিব করে দাও। আল্লাহ এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিবিরের ছেলেমেয়ে গুলি যে কাজ করে ওদের বাড়তে বাড়তে শেষ করে দিল আল্লাহ। আল্লাহ শহীদ গুলিকে জান্নাতে ফেরদাউসে জায়গা দিয়ে দিও, ওদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদেরকে ওদের বন্ধু বানায় দিও। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না, আল্লাহ বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সমাধান করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো, সকলের দোয়া কবুল করো। এবার সকলে আকাশের দিকে দুটি হাত উঁচু করে দেন, আল্লাহর ডাকে, আল্লাহর ডাকে, কান্দেন বাইরা কান্দেন, আর কান্দবেন কবে, আজই তো কান্দার দিন। দুটি হাত আকাশের দিকে তুলে বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ু, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছে দে খোদা, আল্লাহ বাংলাদেশে কোরআনের শাসন হয়েছে একটা দিনের জন্য হলো আমাদের দেখাই দিও। আল্লাহ ইসলামের জন্য যারা কাজ করে তাদের উপরে রহম করো, যারা মুসলমান হলো আল্লাহ তাদেরকে খাঁটি মুসলমান বানাই দিও। আল্লাহ যা চাইতে পারলাম না অন্তরের অবস্থা তুমি বুঝো। আল্লাহ আমাদের স্ত্রীদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করে দাও, তাদের পর্দা নসীনা বানাও, তাদেরকে মুত্তাকি বানাও, আল্লাহ তাদের উপরে রহমত করো, তাদের রোগ ব্যাধি ভালো করো। আল্লাহ আমাদের ছেলে মেয়ে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়েগুলিকে নামাজি বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়ের নামাজ দেখা, তাদের দিনদারি দেখা আমাদের চক্ষু যেন ঠান্ডা হয়। আল্লাহ এইরকম ছেলে তোমার কাছে চাই। আল্লাহ আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু, আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, যা বলছি সব তুমি কবুল করেছো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.